ঢাকায় যেটা জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব রেলের যে শাখায় ট্রেনগুলি চলে তার অধিকাংশই কিন্তু আমাদের দক্ষিণ ভারতের যে পূর্ব উপকূল আছে সেই বরাবর যে ট্রেনগুলো চলে তার অধিকাংশই কিন্তু বাতিল করা হয়েছে। তার ফলে আজকে এবং কালকে মিলিয়ে বেশ কিছু ট্রেন বাতিল রয়েছে এবং ট্রেন যাওয়ার ক্ষেত্রে যেমন নিষেধাজ্ঞা রয়েছে, ফেরার ক্ষেত্রে অর্থাৎ হাওড়া থেকে হায়দ্রাবাদ, চেন্নাই, এর্নাকুলাম, পুরি, যশবন্তপুর অর্থাৎ ব্যাঙ্গালোর যাওয়ার যে ট্রেন ভাস্কোডাগামা এগুলো যেমন বাতিল হয়েছে, পাশাপাশি ফেরার সময় কিন্তু সেকেন্দ্রাবাদ থেকে হাওড়ায় ফেরার ট্রেন, চেন্নাই থেকে ফেরার ট্রেন, পুরি থেকে ফেরার ট্রেন এগুলো কিন্তু সবই বাতিল করা হয়েছে প্রিকশনারি মেজার হিসেবে। যেটা বলা হচ্ছে আজ এবং কাল এই বাতিলের যে নিয়ম রয়েছে সেগুলোকে কিন্তু করা হচ্ছে, কারণ এর আগেও বিভিন্ন ঝড়ের সময় দেখা গেছে ট্রেন চলন্ত অবস্থায় থাকলে তাতে যেমন সমস্যা হয়, যাত্রীরাও সমস্যায় পড়েন এবং কোথাও দাঁড়িয়ে পড়লেও কিন্তু যাত্রীদের যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়তে হয় ঝড়ের মধ্যে, সেটা ভেবেই কিন্তু আগে থেকেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত এবং পরবর্তী পরিস্থিতি দেখে বাতিল ট্রেনের সংখ্যারও বাড়ানো হবে কিনা অথবা বাতিল ট্রেন যেগুলো রয়েছে সেগুলোকে পরের দিন অর্থাৎ সোমবার অবধি বাতিল করতে হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে চার এবং পাঁচ অর্থাৎ আজ এবং রবিবার মিলিয়ে বেশ কিছু ট্রেনকে বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। সুকন্যা, ধন্যবাদ অরিত্রিক। রেল পরিষেবায় যেমন প্রভাব পড়েছে অন্যদিকে ফেরি পরিষেবাতেও কিন্তু এই প্রভাব পড়তে চলেছে। ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কায় ক্ষয়ক্ষতি এড়াতে আজ থেকে রবিবার পর্যন্ত হুগলি জেলার সমস্ত ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সৌরভ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌরভ, জেলা প্রশাসনের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে? জেলা প্রশাসন থেকে প্রত্যেকটি ফেরিঘাটে কিন্তু নোটিশ লাগিয়ে দিয়ে গেছে আজ এবং কাল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যেন কোনো ক্ষয়ক্ষতি বা কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য পুরোপুরি ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে হুগলির সাথে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার কিছুটা অংশ জলপথে কিন্তু যোগাযোগ পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও কিন্তু গ্রাম্য এলাকাগুলোতে মাইকে প্রচার করা হচ্ছে, যাদের কাঁচা বাড়ি তাদের বাড়ি থেকে সরিয়ে অন্যত্র থাকার কথা এবং যে চাষবাস হয়েছে সেগুলোকেও যদি পারে তো কেটে নেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে, লোকে ছাতা মাথা নিয়েও বেরিয়েছে। এই প্রভাব হুগলিতে কতটা পড়বে সেটা জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুমও খোলা হয়েছে এবং ইতিমধ্যে ফেরি সার্ভিস বন্ধের জন্য অনেকেই কিন্তু ফেরিঘাটে এসে যারা জানতো না তারা কিন্তু ফিরে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু দুর্ঘটনা এড়াবার জন্য জেলা প্রশাসন থেকে এই ফেরি সার্ভিসের বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ সৌরভ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।